নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকে আরেকটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তো যে সকল বন্ধুরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এতে করে আপনারা বুঝতে পারবেন রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে আমি আপনাদের এক এক করে তা দেখিয়ে দিচ্ছি আর যে সকল বন্ধুরা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তারাও আজকের এই ভিডিওটি দেখতে পারেন কারণ আজকের এই আবেদনটি আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট থেকেও করে নিতে পারবেন তো দেরি না করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি দেখবার জন্য সবার প্রথমে আপনাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটি অফিসিয়ালি সাইডে চলে আসতে হবে যার লিঙ্ক আপনারা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা নোটিশ এবং অফিসিয়ালি সাইডে চলে আসতে পারবেন তাছাড়া আপনারা যদি অফিসিয়ালি সাইড থেকে নোটিশটি ডাউনলোড করতে চান সবার প্রথমে এই সাইডে চলে আসতে হবে এই সাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ বলে একটি অপশন রয়েছে সেখানে আপনারা বিভিন্ন রকম রিক্রুটমেন্টের নোটিশগুলো এক এক করে তা দেখতে পাবেন তো যখনই আপনারা রিক্রুটমেন্ট নোটিশের মধ্যে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে এই পেজে আসার পর ঠিক একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন সেই রিক্রুটমেন্টের নোটিশ তো এটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশের পিডিএফ আর এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তারই নিচে দেখতে পাচ্ছেন ভিউ পিডিএফ অ্যান্ড ডাউনলোড তো সেখানে আপনাদের ক্লিক করতে হবে সেই পিডিএফটি ডাউনলোড করবার জন্য সবার প্রথমে সেই ডাউনলোড অপশনে গিয়ে সেই রিক্রুটমেন্ট পিডিএফটি ডাউনলোড করে নেব আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পিডিএফটি আমরা ডাউনলোড করে নিয়ে ওপেন করে রেখেছি এটা হচ্ছে সৈনিক স্কুলে নিয়োগ করতে চলেছে যে এটা পুরুলিয়া ডিস্ট্রিকে আপনাদের রিক্রুটমেন্টে নিয়োগ করা হবে তো আপনারা হয়তো এর আগে ভিডিওগুলি দেখেছেন সৈনিক স্কুলে বিভিন্ন রকম জেলায় বিভিন্ন রকম পোস্টের দ্বারা নিয়োগ করতে চলেছে তেমনই একটি নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টেও পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে সৈনিক স্কুল রয়েছে সেখানে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ চলছে তো পিডিএফটি সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন সৈনিক স্কুল পুরুলিয়া পিও সৈনিক স্কুল সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর এখানে একটি আপনারা অফিসিয়ালি সাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুলিয়ার যে সৈনিক স্কুল রয়েছে তার অফিসিয়ালি সাইট নেক্সটে বলা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর ফলোয়িং পোস্ট ট্রেনিং স্কুল পুরুলিয়া অন কন্ট্যাক্ট বেসিক তো আজকের যে পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন এসব আপনাদের কন্ট্যাক্ট বেসিকের উপর ভিত্তি করে নিয়োগ করতে চলেছে তো এখানে যে সকল পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলার রয়েছে ব্যান্ড মাস্টার আর্ট মাস্টার ওয়ার্ড বয় সকল পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো আমি সরাসরি সি নম্বর অপশনে চলে আসবো যেটা রয়েছে আর্ট মাস্টার আর্ট মাস্টারের ক্ষেত্রে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সবার প্রথমে চা হয়েছে বি ফাইন আর্টস আপনাদের লাগবে অথবা পাঁচ বছরের একটি ডিপ্লোমা কোর্স লাগবে ড্রয়িং বা পেন্টিং নিয়ে এছাড়া গ্রাফিক্স নিয়েও আপনাদের পাঁচ বছরের ডিপ্লোমা কোর্স লাগবে তবে এখানে আবেদন করতে পারবেন এরপরে যেটা আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে তো সেখানে আরেকটি অপশন দেওয়া রয়েছে যেটা অর করে ইকো অ্যাভেলেন্ট ডিগ্রি ফ্রম এ রিগুনাইজড ইউনিভার্সিটি তো যে কোনো রিগুনাইজ ইউনিভার্সিটি থেকে যদি আপনাদের আর্ট নিয়ে ডিগ্রি পাস করা থাকে তবুও এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ডিজারেবল কোয়ালিফিকেশান থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন আর না থাকলে এখানে আবেদন করতে পারবেন যেটা বলা রয়েছে এখানে পাস্ট আপনাদের করতে লাগবে কি টিচিং এক্সপিরিয়েন্স ইন এ ইংলিশ মিডিয়াম রেসিডেন্স স্কুল তো এখানে বলা রয়েছে আপনার এলাকায় যে সকল ইংলিশ মিডিয়াম স্কুলগুলি রয়েছে সেই স্কুলে যদি আপনার টিচিং মানে শেখানোর অভিজ্ঞতা থাকে তাহলে এখানে খুব ভালো হয় তো কী কী শেখানোর কথা এখানে বলা হয়েছে যেমন গেম স্পোর্টস মানে খেলাধুলা এনসিসি করা এরপরে হচ্ছে কো কালচারাল অ্যাক্টিভিটি যেমন মিউজিক ডান্স তো এই সকল কাজ বা এই সকল অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা অগ্র অধিকার পেয়ে যাচ্ছেন আর এই পোস্টের জন্য আপনারা বেতন পেয়ে যাবেন পনেরো হাজার টাকা এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসবো যেটা হচ্ছে ওয়ার্ড বয় তো এই কাজের জন্য আপনারা বেতন পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা আর এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে শুড হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন আর ইকুয়াবেলেন্ট আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে বা মাধ্যমিক পাশের সমতুল্য পাশ হতে হবে আর এর সঙ্গে যেটা বলা হচ্ছে আপনাদের ইংলিশে এক্সাম দিতে বা কথা বলতে জানলে খুব ভালো হয় তারপরে সরাসরি ডিজারবল কোয়ালিফিকেশান চলে আসবে যেটা বিএ বিএসসি বি কম যদি ডিগ্রি পাস আপনাদের করা থাকে তাহলে খুব ভালো হয় এর সঙ্গে অ্যাটাচমেন্ট আপনাদের কী লাগবে সাপোর্ট আর্ট মিউজিক নলেজ অফ কম্পিউটার তো এই সকল কাজে আপনাদের দক্ষ থাকতে লাগবে আর এর সঙ্গে যেটা এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে আপনার যে এলাকা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে সেখানে যদি আপনাদের বাচ্চাদের গেম সাপোর্ট এনসিসি মিউজিক নিয়ে আপনাদের টিচিং করে থাকেন তাহলে খুব ভালো হয় নেক্সটে ঘটিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্টগুলি দেখতে পাচ্ছেন এক এক করে এরপরে দেখতে পাচ্ছেন রিটেন টেস্ট এবং এর যে ইন্টারভিউ সময়কালে সেটা এখানে কটার সময় হবে সেটা এখানে সময়কাল উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা এসব একটু দেখে নেবেন তো আবেদনটি আপনাদের করতে হবে অফলাইনে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের দেওয়া রয়েছে টু দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া এখানে যে অ্যাটাচমেন্টটি দেওয়া হয়েছে এখানে আপনাদের পূরণ করতে হবে সবার প্রথমে চাওয়া হয়েছে নেম ইন ক্যাপিটাল লেটার অবশ্যই বড় হাতের আপনার নামটি লিখবেন ফাদার্স নেম মাদার্স নেম সব কিছু বড় হাতের লিখবেন এরপরে দেখতে পাচ্ছেন সাইডে ফটো সেখানে বসাতে বলা হয়েছে চার নম্বর অপশনের মধ্যে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু বসাবেন কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেখানে সেম বসিয়ে দেবেন মোবাইল নাম্বার ইমেল আইডি বসাবেন সেক্স মেল না ফিমেল সেটা বসাবেন ডেট অফ বার্থ বসাবেন আপনার অ্যাডমিট কার্ড দেখে মেরিডিয়াল স্ট্যাটাস ম্যারিড না সিঙ্গেল সেটা বসাবেন এরপর যদি আপনি মেয়ে থাকেন এই ক্ষেত্রে হাজবেন্ড নেম বসাতে পারেন ক্যাটাগরি হচ্ছে এস সি এস টি ও সি আপনি কোন কাস্টে সেটা বসাবেন রিলিজিয়ন আপনার ধর্ম কি হিন্দু মুসলিম সেটা বসাবেন আধার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে বসাবেন এরপরে তেরো নম্বরে চাই হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন পাশে দেবেন ব্রাঞ্চ কোড এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে নর্মালি টেন পাস থেকে শুরু তো মাধ্যমিক পাস থেকে আপনারা শুরু করবেন এরপরে এইচএস বিএ বিএসসি বি কম যেটা আছে এক এক করে আপনারা পূরণ করবেন নেক্সটের ঘরগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স আমি আপনাদের বলেছিলাম রিজার্ভেল কোয়ালিফিকেশনে আপনাদের এক্সপিরিয়েন্স চা যদি থাকে তাহলে বসাবে না থাকলে বসানোর কোনো প্রয়োজন নেই এরপরে আমরা দেখে নেব যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনার সেই অফলাইনে ফর্মটির সঙ্গে আর কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে সবার প্রথমে চা হচ্ছে বায়োডাটা একটি দিতে হবে সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট আপনার যে সকল কোয়ালিফিকেশানগুলি রয়েছে তার যেটা সার্টিফিকেট সেসব দিতে হবে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সে আপনাকে দিতে লাগবে আর যেটা দিতে দিতে লাগবে সেটা হচ্ছে সেলফ অ্যাড্রেস ইনভলভ আপনাকে যে খামটি দেবেন সেই খামের মধ্যে আপনার অ্যাড্রেসটি অবশ্যই লিখবেন অ্যান্ড এবং তার সঙ্গে আপনাকে ব্যাঙ্ক ডিডি যে একটা জিডি কাটতে হচ্ছে সেই জিডির আপনাকে কপি দিতে লাগবে এবার এই আবেদনটি করার জন্য আপনাদের দুশো টাকা ফি পেমেন্ট করতে হবে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটের জন্য আর এখানে বলা রয়েছে যে সকল ক্যান্ডিডেটটা এসসি সি এবং এসটি রয়েছেন তাদের জন্য এখানে কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না এক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে সেই ফর্মটির সঙ্গে অবশ্যই আপনাদের যেটা কাস্ট সার্টিফিকেট রয়েছে এস এবং এসটি সেই সকল কাস্ট সার্টিফিকেটগুলি জেরক্স করে আপনাদের সেখানে সেলফ অ্যাটাস্টেড করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এরপর বলা রয়েছে লাস্ট ডে রিসিভ অফ অ্যাপ্লিকেশন ইন দা স্কুল ইস আট এপ্রিল দু হাজার একুশ এপ্রিলের আট তারিখে লাস্ট ডেট এই আবেদনটি জমা নেওয়ার আর যে সকল প্রার্থীদের অ্যাপ্লিকেশন ঠিক থাকবে তারা বারোই এপ্রিলে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ কল ডেটার ডেট রয়েছে সেটা জানতে পারবেন